মুসলমান ভাইরা ভাই এই জমিনের মধ্যে বহু মানুষ গুজর হয়েছেন বিদায় হয়েছেন এমন এমন কিছু ত্যাগী মানুষ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা কাসিম নানু তুবি রহমতুল্লাহি ওনার কাছে একদিন খবর আসছে হুজুর এ খানা নাই আল্লাহর বন্দা এই মাদ্রাসা একটা হিন্দুস্তানের মতো এলাকায় প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের সম্পদের অধিকাংশই দান করে ফেলছে নিজের কাছে যা ছিল দিতে দিতে এখন তো নিজে শূন্য হুজুরের কাছে কবর গেছে হুজুর খবর শুনছেন বোরিং এ খানা নাই বাচ্চারা না খায় আছে আমাদের বুজুর্গানে দিন ও মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবক ভাইয়েরা কান পেতে শোনেন আজকে খুব সহজেই আমরা টুপি মাথায় দিতে পারি সহজেই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি এই ইসলাম কিছু মানুষের ত্যাগের বিনিময়ে আমার পর্যন্ত আপনার পর্যন্ত পৌঁছে অনেক মনীষী এমন ছিলেন যারা ইসলাম নামক গাছের গোড়ায় পানি ঢেলেছেন আজীবন মুসলমান ইমানদার ভাইয়েরা আমার এই রকম ত্যাগী মানুষদের মধ্যেই একজন মানুষ ছিলেন উনি ব্রাহ্মণ নাম শুনছেন শুনছেন ছিলেন আলাই মনটা খারাপ করে বসে রয়েছেন ঈদের আগ মুহূর্তে মাদ্রাসার ছুটি হবে মাদ্রাসার ছুটির আগে সব শিক্ষকদেরকে কিছু কিছু বেতন দেওয়ার দরকার আছে না নাই মাদারিসে কওমিয়া চলে জনসাধারণের সহযোগিতায় আপনারা যে যা দেন তা দিয়েই সব ব্যবস্থাপনা করা হয় বড় হুজুর মনটা খারাপ করে বসে আছেন বন্দের ঘোষণা হয়েছে কিন্তু শিক্ষকদেরকে বেতন দেওয়ার মতো কিছু নাই আব্দুর রহিম সাব নামে একজন হুজুর ছিলেন খুব সরল মন মানুষ উনি আখরাতকে খুব প্রাধান্য সুবহানাল্লাহ হুজুর আপনার মনটা খারাপ তিনি বলতেছেন আল্লাহ পাক তো আমার মাদ্রাসার প্রধান বানাইছেন এই জন্যই তো মনটা আমার খারাপ প্রধান হইলে মনটা খারাপ হয় নাকি খুশি হওয়ার কথা কিন্তু সবাই তো খুশি হতে পারে না হুজুর বলেন আমি খুশি হব তখন আমার সকল শিক্ষকরা খুশি হয়ে যখন আমি খুশি হব তখন আমার সকল ছাত্র ছাত্ররা খুশি হয় যখন প্রদান হয়ে উনি খুশি না মনটা খারাপ হুজুর কেন কি হয়েছে শিক্ষকদের বেতন দেওয়ার কোনো ব্যবস্থা নাই কি করব খুঁজে পাচ্ছি না আল্লাহর মনটা খারাপ দেখেন ওই যে সহকারী শিক্ষক যিনি নিরিবিলি একজন আল্লাহওয়ালা তেমন প্রসিদ্ধ ছিল না ওনার নাম কিন্তু নীরবে নীরবে আল্লাহর উনি বাড়িতে চলে গেলেন বিবিকে গিয়া বললেন বিবি রে আল্লাহ তোমার জান্নাতে অলংকার দান করবে তোমার স্বর্ণ গুলো দিয়ে দাও আর একটু জুড়ে করেন স্বামীর মুখের এই কথাটা শুনছেন কয়জন বিবি আছেন এমন কুরবানিতে সামিল হয়ে যাবে বিবিও তার সুজাপ অলঙ্কারের পুটলাটা স্বামীর হাতে উঠায় দিলেন স্বামী আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ জান্নাতে আমার জান্নাত যে আছে এই বিশ্বাস আমাদের আছে না নাই খুব ভালো করে বুঝবেন জান্নাত যেহেতু আছে এই বিশ্বাসটা যত বড় পুরস্কারটাও তত বড় মুসলমান ইমানদার তার ভাই আমার হুজুর এই স্বর্ণের পুটলাটা এনে বড় হুজুরের হাতে উঠায় দিলেন কি এটা কি দিলেন হুজুর আমার বিবির জন্য আমার ঘরে স্বর্ণ দিয়ে কি হবে অলির মন খারাপ ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর হুজুর চোখের পানির টপ টপ করে সারতেছেন আর বলতেছেন আল্লাহ উত্তম বদলাটা তুমি তারে দিও যদি আমার জিন্দিগির কোন একটা কাজ তোমার কাছে ভালো লাগে ওইটারও উসিলায় তোমার বান্দারে কবুল করো এই স্বর্ণ বিক্রি করে সব শিক্ষকদেরকে বেতন দিয়ে খুশি করলেন কুত্তিকে আসলে কেউ জানে না আল্লাপ রব আনভাবে কবুল করেছেন ওনার পাঁচজন ছেলে পাঁচ ছজন মুফতি মহাদিস পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেন কোনো অভাব নাই মার জন্য প্রতি বছর উমরার টিকিট কাটেন মার এনে আর উনি বলেন এটা হলো তোমার বাবা আমার কাছ থেকে নিয়ে যে কুরবানি দিছিলেন ওই কুরবানির বদলা রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাধ্যমেই এই মাদ্রাসাগুলো চালায় কিছু বান্দা এমন আছেন নিজের পরিবারের চাইতে ওই প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখে সব সময় কাসিম নানু তুমি রহমতুল্লাহ হিয়ালহির কাছে খবর গেল হুজুর ছাত্রদের খানা নাই বোর্ডিং এর রান্না বন্ধ তৎকালীন জামানার ওই দেওবন বর্তমানের মতো না আপনাদের এই মাদ্রাসার ছাত্ররা হয়তো বেশি তো বেশি দুই সময়ল দূর থেকে আসছে কিন্তু দেওবন্দে যারা পড়াশোনা করতে যাইতেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়ে একত্রিত হতে দশ বছর পনেরো বছর ষোলো বছর এমনকি বিশ বছর পর্যন্ত পড়াশোনা শেষ করতে এই যে যাইতেন ছোটবেলা বাড়ি থেকে যত চিঠি যাইত একটা চিঠিও খুলতেন না এমন মানুষও ছিলেন রাজনগরী হুজুর নামে একজন বড় হুজুর ছিলেন দেওবন্দি আলেম ছাত্র জীবনের একটা কাহিনী আমাকে বলছেন যে যত চিঠি আসতো আমার বেগে রাখতাম পড়তাম না পড়লেই তো মনটা বাড়ির দিকে চলে যাবে খবর শুনবো মধ্যে ওই চিত্র আল্লাহ রসতে পরে রইছেন বিশ বছর পরে পাগরি পায়া এলেবের জাহাজ হইছেন হইয়া তারপরে চিঠিগুলো পড়ছেন পড়ছে কোন চিঠি পড়ে হাইসা দিতেন কোন চিঠি পড়ে কান্দে দিতেন একসাথে আসছেন হুজুরের দোয়া করে দিচ্ছেন ওই যে আলেমদের খাদম উনাদের ত্যাগ আর ওনাদের খাদমতের বিনিময়ে আজকে আমরা সহজে মাথায় টুপি দিতে পারি গরে গড়ে আলেম উলাম আসতেছে মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে মুসল্লিদের অভাব নাই কিছু মানুষের কিছু মানুষের ত্যাগের বিনিময়ে এটা ত্যাগের লাইন কুরবানীর লাইন এই লাইনটাই হলো ত্যাগের এই লাইনটাই হলো কুরবানির লাইন মুসলমান ইমানদার ভাইয়া আমার কাসিম না তুমি রহমতুল্লাহ আলাইহি সংবাদ পায়া উনি শুধু বলে দিলেন যাও ছাত্র শিক্ষক সবাইকে গিয়া বলো আল্লাহর কাছে দরখাস্ত করতে তাহাজ্জুদ করে পড়ে এই মাদ্রাসার সবচাইতে বড় দাতা আল্লাহ সবচাইতে বড় সাহায্যকারী কে জবান খুলে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোর দিকে এমন ভাবে নেক নজর দান করেন কাসিম নানুতুর রহমাতুল্লাহ আলাই দিলেন দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দরখাস্ত করেন তিন দিন পরে কবর আসছে হুজুর কোন ছাত্রের কাছে কিছু নাস্তা ছিল নাস্তাও শেষ কোন কোন ছাত্র তিন দিন যাবৎ শুধু পানি খায় কোনো ছাত্র এমন আছে গাছের পাতা ছিবা এত কষ্ট করে আলমেদিন হাসিল করেছেন তারা কাসিম নানু তুমি চিন্তায় পড়ে গেলেন কার কাছে হাত বাদ পেন এটা তো অব্বা নাই উসুলে হাসতে গানার মধ্যে ওনার নিয়ম নীতির মধ্যে একটা নীতি ছিল উনি কোনো বান্দার কাছে গিয়ে হাত পাততেন না উনি বাহির হয়ে গেলেন আল্লাহ মনে হয় আমাকে পরীক্ষায় ফেলে দিছেন এই মাদ্রাসার মাদ্রাসার পরিচালক আল্লাহ আমারে বানাইছেন চেষ্টা করি দেখি কি করা যায় দান করতে করতে কোন টাকা ওনার কাছে নাই উনি বাহির হয়ে গেছেন পরের কাজ করবেন পরের জমিতে পরের কাজ করে কিছু টাকা কামাই কাজের লুক সেজে গেলেন যাইতেছেন আর চিন্তা করতেছেন যারা আমাকে চিনে তারা তো আমার কাজ দিবে না অচেনা জায়গার দিকে রওনা অচেনা জায়গার দিছেন দিকে রওনা দিছেন আবার ভাবতেছেন আমি কি কাজ করব সব ধরনের কাজ তো আমার জানা নাই যাইতে যাইতে তিনি একটা ঘাটে চলে গেলেন এটা সদর ঘাট ছিল ইন্ডিয়ার একটা এলাকা ওইখানে অনেক কুলি আছেন পোশাক ওই গাঠে যত লঞ্চ বা জাহাজ আইসার ভিড় ওইগুলোর মালামাল কুলিরা উঠানামা করান বিনিময়ে তারা পয়সা পান হুজুর এইখানে গেলেন ওনার নাম তো ভারতবর্ষের সবাই জানে কিন্তু চাহারা তো চিনা হুজুর গিয়া বললেন রাম আমার একটা পরিবার আমার এই পরিবারের সদস্য সংখ্যা অনেক তিন দিন যাবৎ না খায় আছে সকাল বিকাল কোরআন পরে ওরা তোমাদের অন্তরে যদি মায়া হয় আমার কি একটু কাজের সুযোগ দিবা কয়টা পয়সা উপার্জন করার জন্য এদের এক বেলা খাবারের ব্যবস্থা করি আলেমুল আমাদেরকে দেখলে ওই টুপি দাড়িওয়ালা নবীর সুন্নতওয়ালাদেরকে দেখলে অনেকের মন নরম হয়নি না হয় আলেমুল আমরা কোনো কিছু চাইলে আলমরা দিনের কাজের জন্য যদি কারোর কাছে পরামর্শ করেন মন নরম হয়ে যায় মন থেকেই সাহায্যের হাত এই কুলিদের মনে লেগে গেছে হুজুর আমরা তুই এমনিই দিতাম যে না এমনি দিতে হবে না আমাকে একটু কাজের সুযোগ হুজুর ঠিক আছে আমরা কেউ যেটা আসবেই যেই লঞ্চ বা জাহাজে আসুক না কেন এই মালামালা আমরা যাবো না নামাইতে আপনি নামাবেন কাসিম নানু তুমি নিজের নাম গোপন রেখে গাঠের মধ্যে বসে আছেন দুতলা বিশিষ্ট একটা লঞ্চ কুত্তি জানি আসছে দুই তলা বিশিষ্ট একজন একজন মাত্র মানুষ আর যাত্রী নাই গাঠের মধ্যে বিরাইছেন উনি ডাকতেছেন আর কে কোথায় আছ আমার দুইটা লাগিস এইগুলো আইনে নামাও কাসিম নানু তুমি আগায় গেলেন যা আপনি কি নিতে পারবেন নাকি একটা একটা করে নামাই এই দুইটা লাগি যাবার মাথায় উঠাইবেন যে আমার গন্তব্যে পৌঁছায় দিতে হবে তোমার টাকা বাড়ায় দিব তুমি মনে মনে ভাবলেন কয়টা টাকা যদি বেশি হয় তাহলে বাচ্চাদের দুই বেলা খাওয়ার ব্যবস্থা আল্লাহর এই মালগুলি উঠায় নিলেন দুইটা লাগি বাড়ি বাড়ি লাগিজগুলো নিয়ে রওনা দিয়েছেন মালিক সামনে সামনে যায় হুজুর পিছনে পিছনে যার লক্ষ্য করে দেখলেন যে এলাকার থেকে আমি পলাইছিলাম আমাকে চিনে ফেলবে এই ভয়ে ওই লোকটা দেখি ওই এলাকার দিকে রওনা দিয়েছেন ইজ্জত তো থাকবে না এমনি মানুষ সমালোচনা করে মাদ্রাসা করেছ এখন তো বলবে মাদ্রাসা চালানোর জন্য কুলিগির কাজগুলি একজনে আলেম হয়ে ইজ্জত হারাবো আল্লাহ তুমি আমার উপরে আহসান করো আবার উনার মনে হয়ে গেল কুরআনুল কারীমের এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা আমার যাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলা দেয় সবার জন্য এটা সম্ভব হয় না এটা সবার দ্বারা সম্ভব হয় না মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিلاয়া দেয় নবী আপনি এদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এদের প্রতি দরোধী হয়ে যায় কাসিমানু তুমি ইয়ায় আয় মনে হয়ে গেছে ইজ্জত গেলে যাবে তবু তো ওই দলের সদস্য হতে পারবো যারা আল্লাহর জন্য সবকিছু মিলায়া দিতে পারে কেদের খাতারে যদি নামটা উঠাইবার পারি আল্লাহ তো আমার প্রতি দরদি হবেন আল্লাহ তো আমার প্রতি দরদি হবেন এই আশায় উনি রওনা দিলেন এমনিই মালিক বলতেছেন তুমি সামনে সামনে যাও দুইটা লাগিস তুমি সামনে যাও আমি তোমার পিছনে পিছনে থাকব। এই মালিক চিন্তা করতেছেন একজন বয়স্ক মানুষ এত ভারী ভারী দুইটা লাগিস কেমনে মাথায় উঠাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলির মাথার দিকে যখন এই লোকটা তাকাইছেন তাকায় দেখেন আশ্চর্য ব্যাপার এই লাগিজগুলো মাথায় নাই মাথায় নাই মাথা থেকে আধা উপর দিয়ে শূন্য শূন্য বাসিয়া যায় এই লোকটা গিয়ে ধরা ধরছে হুজুর এর নাম কে আপনি নামটা আগে বলেন আপনি কি মানুষ নাকি জিন পরিচয়টা আগে দেন এমনি চোখ দিয়ে ওনার পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহ নামটা বুঝি আর গোপন রাখতে পারলাম না নামটা তো বলতে হবে এমনি তিনি চোখের পানি সেরে দিয়ে বলেন ভাই আমার নাম কাসেম দেওবন মাদ্রাসার পরিচালক আমি আমার সন্তানরা না আছে নিরুপায় হয়ে আমি এই তোমার কাসটা নিলাম আমার বাচ্চারা তিন দিন হয়ে গেছে খানা খাইতে পারে নাই আমি কাসেম নানু এই লোকটা হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর চিনতে পারি নাই জীবনে কোনো কোনোদিন দেখি নাই আমি কপাল পরে এই চেহারাটা দিন দেখি নাই আজকে চিনি নাই এই যে লাগে এই লাগে ভরা টাকা নিয়ে তিন দিন যাবত আমি ঘুমাইতে পারি না মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখি আল্লাহর পয়গম্বর আমার ধমক মারছেন মাদ্রাসায় আসার জন্য হুজুর আপনার মাদ্রাসার বাচ্চাদের খানার জন্যই টাকা নিয়ে আসছি তিন দিন যাবত আমি ঘুমাইতে পারি না এগুলো আপনার মাদ্রাসার জন্য নিয়ে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দারা এমন কুরবানিওয়ালা হন এই প্রতিষ্ঠানগুলো জিন্দা রাখার জন্য কেয়ামতের কঠিন ময়দানের নবীজি ডাক দিবেন ও আলেমগড় পান পাত্র হাতে নাও হাউজে কাউসারের পানি ওই দল মানুষটিরে খাওয়াই দাও পানির জন্য হাহাকার করতেছে হাউজে কাউসারের পানি ওদেরকে পান করায় দাও যে সমস্ত লোকেরা কোরআন পড়ে এবং পড়ায় পড়া পড়ানোর ব্যবস্থা করবে এবং দোয়া করবে কোনো কোনো মানুষ এমন আছেন যে দেওয়ার সামর্থ্য নাই কিন্তু এই মাদ্রাসাগুলোর কাজের জন্য দোয়া করে আল্লাহ সহজে সমাধান করে দাও দোয়া করতে পারবো তুই ইনশাল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত কাজে জড়িত থাকবো তো ইনশাল্লাহ